আজ ভয়াল একুশে আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার হেলাল উদ্দিন আহমেদের নেতৃত্বে বঙ্গবন্ধু চত্বরে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে একটি ভিক্ষুভ মিছিল বের হয়ে গৌরীপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় ভিক্ষুভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ রুহুল আমিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম নুরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হুসেন জুয়েল সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ আব্দুল মুন্নাফ শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আহমদ খান পাঠান সেলভি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম অ্যাডভোকেট জসীম আহমেদ দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু মহিলা বিষয়ক সম্পাদক রাবিয়া ইসলাম ডলি গরিপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও গরিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুহেল রানা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ সহ উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ ফারুক আহমেদ জি নিউজ গৌরীপুর ময়মনসিংহ